সুষমা পাত্র আমি এসেছি শান্তিনিকেতন থেকে আজকে আমি বানাচ্ছি চিকেনের পাতুরি চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে চিকেনটাকে আমি ফিলেট করে কাটা কেটেছি আর এখানে নারকেল কুড়ো নিয়েছি টক দই নিয়েছি নুন কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর হলুদ আর এখানে একটা পেস্ট করেছি কালো সরষে সাদা সরষে নারকল আর পোস্ত দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একবারে পেস্ট করে এটা রেখেছি এবার আমি ম্যারিনেট করব একটা আমি বোল নিয়ে নিলাম তাতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এটা 400 গ্রামের মতন চিকেন আমি নিয়েছি এতে আমি অল্প একটু টক দই এক টিস্পুনের মতন দিলাম অল্প একটু নুন দিলাম কারণ এই পেস্টে আমার একটু নুন দেয়া আছে আর একটু এক চামচ মতো গোলমরিচ দিলাম এবার এটা আমি একটু মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা ভাতের সাথে খেতে খুব ভালো এবার আমি এই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম এই পেস্টটাতে আমার এক টেবিল স্পুন পোস্ত এক টেবিল স্পুন কালো সরষে আর এক টেবিল স্পুন সাদা সরষে ইকুয়াল আমি সব মিশিয়ে নিয়েছি তার সাথে দু চারটে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি এবার এতে একটু একটু আমি সরষের তেল দেব মাছের ভাপা তো হয়ই হ্যাঁ এটা চিকেনের ভাপা আর চিকেন তো রোজ রোজ একই রকম রান্নার ভালো লাগে না তবু এটা একটু নতুন রত প্লেটে আমি এবার একটা একটা করে সুতো দিয়ে বাঁধব একটা করে চিকেন নেব মিনিমাম আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখলে ভালো আর কলা পাতাটা মোড়ার সুবিধার জন্য একটু তেল মাখিয়ে শিখে নিয়েছি যাতে ভালো করে মোড়া যায় এতে আমি একটু নারকেল কুড়া দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম আর এর সাথে আমি একটু অল্প করে তেল দিচ্ছি এইভাবেই আমি সবগুলো একটা একটা করে বেঁধে নেব সুতো দিয়ে এবার আমার কলা পাতার চিকেনটা মোড়া হয়ে গেছে এবার আমি একটা এগুলোকে স্যালে ফ্রাই করব ইন্ডাকশন স্টার্ট করলাম কড়াটা একটু গরম হয়ে যাক তারপর এতে আমি একটু তেল দেব অল্প একটু তেল দিই এবার একে একে আমি একটা করে নিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে আমি এবার একটু কমিয়ে দিলাম এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচ রাখলেই ওই একটু উল্টে দেব আবার মিনিট পাঁচ রাখলেই 10 মিনিটের মধ্যে হয়ে যাবে ফিরে এলাম 5 মিনিট পর দেখুন দেখি কি অবস্থায় আছে এবার আমি একটা একটা করে সব উল্টে দিচ্ছি উল্টে দিয়েও আবার একটু আমি চাপা দিয়ে দিলাম ফিরে এলাম 5 মিনিট পর দেখি এবার কি হয়েছে এবার মনে হচ্ছে আমার হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে নেব এবার আমি প্লেটিং করি তৈরি হয়ে গেল আমার চিকেন পাতুরি খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখলেন তো কত সহজে কত কম সময়ের মধ্যে হয়ে গেল এবার আপনারাও বানিয়ে ফেলুন খুব ভালো লাগবে আর আমাদের হ্যাংলা হ্যাসেলের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে ঠিক আছে আজকে আসছি নমস্কার